এবার দিল্লিতে খেলবে চেন্নাই, মোস্তাফিজ থাকবেন তো? মোস্তাফিজ রহমান নিজের কাজটা করছেন, চেন্নাই সুপার কিংসের খেলা নিজের দুই ওভার ম্যাচে নিয়েছেন 6 উইকেট। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি, তবে আইপিএলের পারফরমেন্স করেও দলে সমন্বয়ের জন্য এবং কন্ডিশনের কারণে বাদ পড়ার নজির আছে অনেক খেলোয়াড়দের। মোস্তাফিজের বেলার কি আজ তেমনটি ঘটতে পারে? চেন্নাই তাদের প্রথম দুটি ম্যাচে খেলেছে ঘরের মাঠে, এমএ চিদম্বরম স্টেডিয়ামে উইকেটের বলে গ্রিপ করে মোস্তাফিজের বোলিংয়ের জন্য, সেটাকে অনেকেই বলেন আদর্শ উইকেট। আজ চেন্নাই তাদের তৃতীয় ম্যাচটি খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, ম্যাচটি হবে দিল্লির স্টেডিয়ামে। সেখানে চেন্নাই কি মোস্তাফিজের উপর ভরসা রাখবে? প্রশ্নটা উঠেছে কারণ দিল্লির উইকেটের চরিত্র চেন্নাইয়ের চেয়ে কিছুটা ভিন্ন। চেন্নাইয়ের উইকেট মোস্তাফিজের কাটার জন্য আদর্শ জায়গা। গতকাল বিকেলে চেন্নাইয়ের বোলিং পরামর্শক এরিক জিমস জানিয়েছে, দিল্লির উইকেটে ঘাস আছে, পেসারদের জন্য শুরুতে থাকবে সুইম এবং পরবর্তীতে শিশুরও থাকতে পারে। এছাড়াও দিল্লির বেশ কয়েকজন মূল ব্যাটসম্যান বাহাতি, যেমন ডেভিড ওয়ার্নার, ঋষিত পন, অভিষেক পোরেল, অক্ষয় প্যাটেল। তাই চেন্নাই একাদশে মঈন আলীর মতো কোনো অফ স্পিনারকে প্রয়োজনীয় মনে করতে পারে। মঈন দিল্লির বিপক্ষে 9 ম্যাচে উইকেট নিয়েছেন 7টি, ওভার প্রতি রান দিয়েছে 6.18। তবে দিন শেষে সমীকরণের মার্কাস এড়িয়ে চেন্নাই ম্যানেজমেন্ট ফর্মের দিকেই তাকাতে পারে। সেই ক্ষেত্রে একাদশে বাংলাদেশের মোস্তাফিজের নামটাই সবার আগে লেখা থাকবে, আর চেন্নাই তো অতি পরিবর্তনেরও বিশ্বাসী নয়। ধন্যবাদ সবাইকে।